আমার কেন মনে হচ্ছে এরকম? আজ অনামিকাকে অন্য মানুষ মনে হচ্ছে আমার। আমার খুব চেনা সেই একজন, আমার যিনি। কিন্তু কেন, কিভাবে? ভগবান, অনামিকা তুমি বিক্রমকে খুঁজে পেলে? বিক্রম, তুমি তুমি কোথায় ছিলে? বিক্রম তো এসে গেছে, আপনারা আর চিন্তা করবেন না। বিক্রম, তুমি ঠিক আছো তো? দেখো, এর আগে বিক্রম এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর কেউ কখনো ওকে এত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারেনি। সত্যি অনামিকা, তুমি মাঝে মাঝে অসম্ভবকে সম্ভব করে দেখাও। আপনারা প্লিজ এবার একটু বিশ্রাম নিন, সারাদিন অনেক ধকল গেছে, অনেক টেনশনে কেটেছে। চলো। মহুয়া কিছু বলবে? অনামিকা, কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? ছোটদা ভাই কোথায় গিয়েছিল? সব ঠিক আছে, তুমি একটু উপরে চলো, আমি আসছি। তোর অবাক লাগছে তাই না বিক? কেন বলতো, তোর কি অন্য কিছু মনে হচ্ছে? মানে মানে খুব চেনা চেনা লাগছে কি? আমি তো প্রথমেই বলেছিলাম, অনামিকার পক্ষে এত তাড়াতাড়ি তোর সম্বন্ধে এত কিছু জানাটা সম্ভব নয়। কিন্তু ও জানলোটা কিভাবে? আমার অবাক লাগছে, এত তাড়াতাড়ি আমার সম্বন্ধে এত কিছু জানলো। আচ্ছা, তোরা ওয়ার্কশপে কেন গেছিস? আমি তো তোকে আগেও বলেছি ওখানে আমাকে অনামিকা নিয়ে গিয়েছিল। কিন্তু কিভাবে নিয়ে গেছিল? ওই ওয়ার্কশপটা সম্বন্ধে তো কেউ জানে না, কোন লোককে জিজ্ঞাসা করে, ম্যাপ দেখে, হাউ, কিভাবে? কাউকে জিজ্ঞাসা করে নয়, মরঙ্গ যখন ওয়ার্কশপে গিয়েছিল ও ভীষণ কনফিডেন্টলি গিয়েছিল। ওকে দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরে চেনে ওখানটায়। বরং ওখানে পৌঁছে যখন আমি জিসি দত্ত অ্যান্ড সানজের ওই ওয়ার্কশপটা দেখলাম, তখন আমি কিন্তু অবাক হয়েছিলাম, কারণ আমি তো জানতামই না যে ওটা ওখানে রয়েছে। ওকে কনফিডেন্ট লাগলো। আচ্ছা, তুই তুই কি ওই চিঠিতে আমার হাতের লেখা যে নয়, তুই ওইটা প্রথমে ধরেছিলি নাকি? প্রথমে আমি ধরিনি, প্রথমে অনামিকাই বিষয়টা ধরেছিলাম, আমি শুধু কনফার্ম করেছিলাম। তুই কি করে কনফার্ম করলি? বিক, তোর হাত বিক, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আমরা একসঙ্গে হোমওয়ার্ক করেছি, একসঙ্গে পড়াশোনা করেছি,
তোর হ্যান্ডরাইটিং আমি চিনব না এটা কি করে পসিবল? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তুই ছোটবেলা থেকে আমাকে চিনিস, একসাথে হোমওয়ার্ক করেছিস, একসাথে পড়াশোনা করেছিস, তুই ছোটবেলা থেকে আমাকে দেখেছিস, তাই তোর পক্ষে কনফার্ম করা যে এটা বিকের হ্যান্ডরাইটিং নয় ইজ কোয়াইট পসিবল। কিন্তু অনামিকা যে আমার হাতে লেখার সঙ্গে কোনোভাবে পরিচিতই নয়, একটা কবিতার খাতায় একটা কবিতা দেখে টাক করে ধরে নিল এটা আমার হাতে লেখা নয়, একটু অ্যাবসার্ড না? কারেক্ট, অনামিকার পক্ষে এটা কিন্তু একটু ডিফিকাল্ট। কিন্তু আমি তাও বলবো, অনামিকা সব কিছু করতে পারে, ওনার সুপার ওম্যান, ও দ্বারা কিছু ইম্পসিবল নয়। কিন্তু তোর কি অন্য কিছু মনে হচ্ছে? আমার মনে হচ্ছে বিষয়টা এত সহজ নয়। মানে কি বলতে চাইছিস তুই? মানে বিষয়টা আরো তলিয়ে ভাবার দরকার আছে। কি করে আমার সম্বন্ধে এতটা জানলো? কি করে? খাবো না আমি, খাবো না আমি। রোজ যদি এক খাবার খেতে আমার ভালো লাগে না, তুই নিয়ে যা এখান থেকে, আমি খাবো না। ঠিক, খাবো না আমি, খাবো না। বললাম না এক কথা বারবার বলতে হয় কেন? তোর মাথায় ঢোকে না, কানে কথা ঢোকে না, তোর খাবো না আমি। এই তুই কেন এসেছিস রে আবার? তুই আবার ফিরে এসেছিসটা কেন তুই আমাকে বল? তোর মনে নেই তোকে মেরে এখান থেকে বার করে দিয়েছিল? কিরম ভাবে মেরে বার করে দিয়েছিল তোর মনে নেই না? তোর কোনো লজ্জাও নেই না? কিভাবে কিরম ভাবে মেরে বার করে দিয়েছিল? কি করছেনটা কি ম্যাডাম? এরকম করে মেরেছিল না তোকে? তাও তো লজ্জা হয় না বল, তাও তো শিক্ষা হয় না। আবার এসেছি, আমাকে এত সহজে এই বাড়ি থেকে না বের করা যাবে না। আপনি কি ভেবেছিলেন আমার হাত থেকে আপনি বেঁচে গেছেন? সেটা তো হয়নি। আপনার প্রিয় অনামিকা আমাকে নিজের হাতে এই বাড়িতে ফিরিয়ে এনেছে।